আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরএস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। এই মুহূর্তে নটকয়েনের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে দেবো। কিভাবে নটকয়েনের মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আপনাদের মাঝে লাইভে দেখাই দেব। আমি অনেকেরই দেখতেছি আপনারা মাত্র কয়েক হাজার নটকয়েন মাইন করছেন, এবং আপনি কি জানেন এইখানে কি হাজার হাজার লক্ষ লক্ষ মাইনিং নটকয়েন মাইনিং করতে পারবেন, কিন্তু অনেকেই এটা করতে পারতেছে না। সো এই কারণে মূলত আমি ভিডিওটা বানাইলাম এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এতগুলো মাইনিং করবেন, ঠিক আছে? তার আগে কিছু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করি। দেখেন, নটকয়েন কিন্তু অলরেডি বিটা ভার্সনে ছিল, বর্তমানে তারা মেইননেট ভার্সনে নিয়ে আসছে। সো এখন কিন্তু আমরা নটকয়েন থেকে খুবই বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবো, যেগুলো কিন্তু এখন ভ্যানিশ হয়ে যাবে না, ঠিক আছে? সো এখানে দেখেন বাইন্যান্স, তারপর কুকয়েন, বাইবিট, ওকেএক্স, তারপর বাইন্যান্সেও এইখানে কিন্তু তারা একটা পোস্ট করছিল যে বাইন্যান্সে হলো প্রাইস কিন্তু এখনও শো করতেছে না এটা নিয়ে, কিন্তু শো করাবে না এমন কি কোনো প্রকার কথা আছে? এরকম কি কেউ বলতে পারে যে বাইবিটে লঞ্চ করবে না, তারপর কুকয়েন, বাইবিট, সরি, তারপর বাইন্যান্সে এইগুলোতেও লিস্ট করবে না এমন কেউ কিন্তু বলতে পারবে না। হতেও পারে এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং হতে পারে। সো প্রত্যেকে কাজ করব এবং আমরা এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি করব। কিভাবে মাইনিং স্পিডটা বৃদ্ধি করবেন এইটা আপনাদেরকে দেখাই। সো আগে দেখাই যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা কীভাবে জয়েন করবেন। এখানে দেখেন জয়েন লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো আমি, সেখান থেকে এই যে পোস্টে চলে আসবেন এখানে জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে হলো টেলিগ্রামে নিয়ে যাবে, কারণ এটা একটা টেলিগ্রাম বট, আপনাকে কিচ্ছু করতে হবে না, অ্যাপ্লিকেশন ডাউনলোডও করতে হবে না। সো এখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলভাবে এটার উপর ক্লিক করে দিলেই মূলত স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি, আমি আপনাদেরকে দেখাইতেছি। সো যখনই আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এইখানে কিন্তু এই যে ওপেন অ্যাপ লেখা থাকবে, ওপেন অ্যাপ্লিকেশনের উপর একটা সিম্পলভাবে ক্লিক করে দেন। সিম্পলভাবে ক্লিক করে দিলে মাইনিং সেকশনে চলে যাবে, এইখানে আপনাকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে হয়, এই যে এরকম সেকশনে চলে যাবে। এখানে আপনাকে জাস্ট এইটার মধ্যে ট্যাপ ট্যাপ করতে হয়, যে যখনই আপনি ট্যাপ ট্যাপ করবেন দেখবেন যে আপনার হলো এই যে উপরে পয়েন্টসটা কাউন্ট হচ্ছে, ঠিক আছে, এবং বাড়তেছে। মূলত এইভাবেই মাইনিংটা করতে হয়। নিচে কিন্তু আপনি এখানে স্পিড দেখতে পাচ্ছেন আপনি কতগুলো মাইনিং করতে পারবেন। সো উপরে আপনার হলো টোটাল কয়েন দেখতে পারবেন, আমার দেখেন এখানে কত 41 দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত, ওকে, সো 41 লক্ষের মতো কয়েন আছে। সো এইটা কিন্তু প্রত্যেকের থাকে না, সবাই করতে পারে না। এখানে কি করতে হয়, এখানে আপনাকে কিছু কাজ করতে হয়। সিম্পলভাবে এখানে দেখতে পারবেন নিচে তিনটা অপশন আছে, এটা হলো ফ্রেন্ডস, এখানে আপনি ইনভাইট করতে পারবেন, নিচে আর্ন অপশনে এইগুলোতেও আপনি আর্নিং করতে পারবেন বেশি বেশি, তারপর বুস্ট অপশনে আপনি কি করতে পারবেন, আপনার স্পিডটা বুস্ট করতে পারবেন। সো আমি দেখাই যে আপনারা কীভাবে এখানে স্পিডটা বুস্ট করবেন। সো বুস্ট অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখন এইখানে দেখতে পারবেন, একটু ওয়েট করবেন সবাই, এখানে দেখতে পারবেন উপরে ডেইলি টাস্ক, ঠিক আছে? এটা কিন্তু আপনি প্রতিদিন করতে পারবেন, এখানে কোনো প্রকার আপনাকে এই যে কয়েন কাটা হবে না, নিচেরগুলো আমি দেখাই দিছি। সো উপরে যে টাস্কটা এটা টার্বো, যখনই আপনি এখানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার টার্বো অর্থাৎ এই যে এইটা ওপেন হয়ে যাবে, এর মাধ্যমে কী হবে বেশি বেশি কালেক্ট করতে পারবেন। এটা আপনি দিনে মাত্র 3 বারই নিতে পারবেন, এখানে দেখেন আমি কিন্তু অলরেডি এটা ইউজ করছি, ঠিক আছে? সো কী করবেন, এইখানে যখনই আপনি ট্যাপ করবেন তারপর এখানে গেট অপশনে ক্লিক করবেন, তারপর দেখবেন যে ক্লাইম্বিং অপশন চলে আসছে, ঠিক আছে? তারপর একটু ওয়েট করবেন, আমি কিন্তু অলরেডি নিয়ে নিছি, ওকে। সো এখন কী করবো, আমরা হলো আবার হলো মাইনিং অপশনে চলে যাবো, মাইন নটকয়েনে ক্লিক করে, তারপর এখানে দেখবেন যে যখন আপনার ওইটা নেওয়া হয়ে যাবে তখন এইখানে স্পিডটা বেশি বেশি পাচ্ছেন, ঠিক আছে, এবং বেশি বেশি আপনি কয়েনটা কালেক্ট করতে পাইতেছেন। এই যে দেখেন এই যে বুস্ট অপশনে, দেখেন বুস্ট অপশনটা ইনেবল হয়ে গেলে কিন্তু এরকম অপশন শো করবে, এবং দেখেন কতগুলো করে কয়েন আপনি কালেক্ট করতে পারতেছেন, ঠিক আছে, 24টা কয়েন একটা ক্লিকে, 24টা কয়েন। এই যে এটা শেষ, তার মানে আপনার স্পিডও শেষ। এটা আপনি দিনে 3 বার নিতে পারবেন, ঠিক আছে? এখন আমি বলি নিচেরগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন। এই যে মাল্টি ট্যাপ অপশন, এখানে হলো মূলত আপনি এখানেও স্পিড বেশি হবে, তবে এখানে কী করবে আপনার নটকয়েন কাটবে, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি 3 লেভেলে নিয়ে গেছি, এখন যদি আমি 4 লেভেলে নিতে যাই তাহলে কিন্তু 8000 নটকয়েন লাগবে। সো যাদের আপনার যাদের টোকেন আছে বেশি তারা হলো নিয়ে নেবেন, আর যাদের টোকেন নেই তারা কী করবেন তারাও নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি জাস্ট এখানে মাত্র কিছু টোকেন খরচ করলে স্পিডটা বেশি হবে, যত স্পিড বেশি হবে তত আপনার আর্নিংটা বাড়বে, ঠিক আছে? যখনই আপনি এখানে মাল্টি ট্যাপে ক্লিক করবেন তারপর এখানে গেট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এটা বাই হয়ে যাবে অটোমেটিক্যালি। বাই হলে কী হবে, আবার যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এই যে স্পিড, আমার কিন্তু প্রতিটা ক্লিকে 4টা করে টোকেন দিচ্ছে, ঠিক আছে? আপনার কিন্তু এরকম স্পিডটা বৃদ্ধি হবে, প্রতিটা লেভেলে একটা একটা করে কয়েন বৃদ্ধি হবে, ঠিক আছে? সো নিচে দেখতেছেন রিচার্জিং স্পিড, এটা হলো এই যে বুস্টটা, ঠিক আছে? এর নিচে খেয়াল করেন, এটা কিন্তু আপনি যখন আপগ্রেড করবেন তখনই আপনার লেভেলটা বৃদ্ধি পাবে। এই দেখেন আমি আপনাদের মাঝে নিয়ে দেখি রিচার্জিং স্পিড, এই যে 2 লেভেলে আছে। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার 4000 টোকেন কাটবে। সো গেটে ক্লিক করলাম, গেটে ক্লিক করার সাথে বাইং হচ্ছে, ঠিক আছে?
বাইং হলে আমার এটা লেভেল থ্রিতে চলে যাবে এবং দেখেন বুস্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে যখন এটা রিচার্জ হবে তখন কিন্তু আরও তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আবার আমি বুস্ট অপশানে ক্লিক করি, তারপর এখানে এনার্জি লিমিট দেখেন এটা কিন্তু এক লেভেলে আছে। আমি যদি 2000 খরচ করি তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমার এই এনার্জিটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। অর্থাৎ আমি বেশি টাইমে আর কি মাইনিং করতে পারবো। এইটা হলো বুস্ট অপশন, ঠিক আছে, সরি বুস্টের কাজ। তারপরে আর একটা ব্যাপার আপনাদের মাঝে খেয়াল শেয়ার করি, এইখানে দেখেন ট্যাপ বট, এইটার কাজ কি, এইটাতে আপনাকে জয়েন করতে সব থেকে বেশি টোকেন লাগবে, এটাতে হয়তো বা 20,000 টোকেন লাগতে পারে। হ্যাঁ 20,000 টোকেনে লাগবে। সো এইটার কাজ আমি আপনাদেরকে বলে দিই, আপনারা বিজি দেখেন সবসময় এখানে তো বারবার এভাবে এসে ক্লিক করা সম্ভব না। সো কী করবেন আপনারা যখনই এটা কিনবেন 20,000 টোকেন দিয়ে, তখনই কী হবে আপনার হলো মাইনিং স্পিড ঠিক থাকবে, কিন্তু এইখানে অটোমেটিক্যালি ক্লাইম হবে। আপনাকে আর প্রতিদিন এখানে আসার পর এই যে বারবার ট্যাপ ট্যাপ করতে হবে না, আপনি জাস্ট 12 ঘন্টায় একবার এখানে ঢুকবেন, ঢুকার পর একটা ট্যাপ করবেন, ট্যাপ করার সাথেই দেখবেন আপনার পয়েন্টটা ক্লেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকে এটা অন করে রাখবেন, কারণ ভাই সব সময় তো আর আর্নিং করতে পারতেছেন না। এই এখানে যখনই আপনি এই ট্যাপ বটে ক্লিক করবেন দেন আপনার এটা বাই হয়ে যাবে। আপনি কি করবেন, দিনে জাস্ট একবার আসবেন, দিনে না যেহেতু 12 ঘন্টা পরপর বলতেছে, সো দিনে 2 বার আসবেন, ঠিক আছে। জয়েন করার 12 ঘন্টা পর এসে একবার এখানে ক্লেম করবেন, একবার ক্লিক করবেন, সাথে সাথে ক্লেম হয়ে যাবে। দেন পরবর্তীতে আবার হলো 12 ঘন্টা পর এসে এখানে ক্লেম করবেন, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, কোনো প্রকার টাইম আমাদের খরচ করতে হচ্ছে না। সো এখন আমি আপনাদেরকে বলি এইখানে আর্ন অপশনের কাজ কী, ঠিক আছে। আর্ন অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে এইখানে কিছু টাস্ক দেখতে পারবেন। এখানে কিন্তু আমি অলরেডি কমপ্লিট করছি, যেগুলো আমার নিচে চলে গেছে। এখানে আপনি যখনই জয়েন স্কোয়াডে ক্লিক করবেন, আপনি একটা স্কোয়াডে জয়েন হবেন, কোনটাই যে আমি আপনাদেরকে দেখাই। উপরে দেখেন আমি কিন্তু ডায়মন্ডের একটা স্কোয়াডে জয়েন আছে, ঠিক আছে, টন কমিউনিটি। সো এইখানে আপনারাও জয়েন হতে পারবেন, প্রত্যেকেই জয়েন হবেন। আপনি হলো কী করবেন, এই যে আমি কিন্তু এইখানে জয়েন করছি, দেখি লিভ স্কোয়াড দেখাইতেছে, আপনার জয়েন স্কোয়াড দেখাবে। আপনারা সিম্পলভাবে এখানে জয়েন করে দেবেন, জয়েন করার পর আপনি আবার আর্ন অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর ওইখানে জাস্ট একটা সিম্পল ভাবে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আপনার যে বোনাসটা আছে এটা ক্লেম হয়ে যাবে অটোমেটিকলি। তারপর দেখেন এখানে ইনভাইট, এখানে আপনি চাইলে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডকে, ইনভাইট করলে আপনার স্পিডটা বেশি হবে, ঠিক আছে। এইখানে দেখেন এই যে ইনভাইট নামে এরকম অপশন পাবেন, এখানে ক্লিক করার সাথে আপনার রেফারেল লিঙ্কটা শো হবে। যখনই আপনি ক্লিক করবেন একটু ওয়েট করবেন, তারপর আপনার রেফারেল লিঙ্কটা শো হবে। ওকে, এখন কী করবেন, নিচে হলে ইনভাইট ফ্রেন্ড অপশনে একটা সিম্পলভাবে ক্লিক করে দিলে আপনার ইনভাইট লিঙ্কটা শো করবে। কোথায়, এই যে দেখুন আপনি এই বটে নিয়ে আসবে, বটে নিয়ে আসার পর আমি আপনাদেরকে দেখাই, এই যে এরকম ইন্টারফেস শো করবে এবং এইটাই হলো আপনার রেফারেল লিঙ্ক। আপনি চাইলে ইনভাইট করতে পারেন, ঠিক আছে, ইনভাইট করলে এখানে বেনিফিটেড আসে অবশ্যই। সো এখন আমি আপনাদেরকে এই যে সিলভার লিগের যে বোনাসটা এটা আপনাকে বলে দিই, ঠিক আছে। আপনার যখন এই যে ইয়াটা আছে, এই যে লিগটা আছে, এই লিগটা যখন সিলভারে চলে যাবে তখনই আপনি এই বোনাসটা ক্লেম করতে পারবেন। এখানে কত দেয় ঠিক আমার মনে নেই, তবে আমি যেহেতু এটা ক্লেম করে ফেলছি, সো জয়েন হওয়ার পর আপনারাও জাস্ট এটা ক্লিক করবেন, তখনই আপনারা দেখবেন যে কিছু নটকয়েন ক্লেম হয়ে যাচ্ছে, মূলত 1 লাখের মতো নটকয়েন হয়তো বা পাইতে পারেন। এবার আসি ওয়েব 3 ওয়ার্ল্ডে, ঠিক আছে। এখানে আপনি প্রত্যেকটা ট্যাক্সের বিনিময়ে 1 লক্ষ করে টোকেন পাবেন, 1 লক্ষ নটকয়েন পাবেন। এগুলো কিভাবে জয়েন করবেন আপনি আপনাদেরকে দেখাই, এগুলো জাস্ট সিম্পল কিছু ট্যাক্সের মাধ্যমে জয়েন করতে হয়। সো যে কোনো একটা আপনাদেরকে করে দেখাই, ঠিক আছে। সো যখনই আপনি যে কোনো একটার উপর ক্লিক করবেন দেন ওইখানে আপনাকে কিছু ট্যাক্স শো করবে, দেখাই দিছি। ওকে গাইস, ধরেন আমি হলো টন লঞ্চ প্যাডের যে ইভেন্ট আছে এটাতে জয়েন করি। সো এখানে কী করবো, মিড টন স্টারের সাথে ক্লিক, টন স্টারের উপর একটা ক্লিক করবো, দেন নিচে নেক্সট অপশনে চাচ্ছে, নেক্সট বারবার নেক্সট করে দিলাম, নেক্সট আবার নেক্সট বাটনে ক্লিক করলাম, দেন আরেকবার ক্লিক করি স্টার্ট ট্যাক্স। ওকে, সো নেক্সট 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 আবার নেক্সট, তারপরে ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে, দেন এটা আমাদের কমপ্লিট। দেন নিচেরটা আমরা এখন কমপ্লিট করবো, টন স্টার ইন নাম্বারস। ওকে, সো এটার উপর ক্লিক করলাম, দেন আবার নেক্সট অপশনে ক্লিক করলাম, বারবার নেক্সট অপশনে ক্লিক করলাম, কন্টিনিউ উইথ ট্যাক্সের উপর ক্লিক করলাম, দেন আবার হলো নেক্সট অপশনে। ওকে, সো একটু ওয়েট করবো, করার পরে একটু ওয়েট করবো, তাহলে এই দেখেন একটু ওয়েট করার পর আমাদের এখানে কিন্তু টিক চিহ্ন উঠে যাচ্ছে। তারপর এখানে কী বলতেছে, ভিজিট তাদের সাইটে ভিজিট করতে বলতেছে, তারপর আমরা এখানে ক্লিক করবো, দেন তাদের সাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর একটু জাস্ট আমরা ভিজিট করে ব্যাক করবো, ঠিক আছে। সো একটু টাইম নেন সবাই। ওকে, তাদের সাইটটা একটু লোডিং নিচ্ছে। ওকে, তাদের সাইটে আমরা ভিজিট করলাম, দেন ভিজিট করার শেষ আমরা এখন ব্যাক করে দেবো। ব্যাক করে আবার হলো আগের অপশনে চলে যাবো, মনে রাখবেন যে আপনারা কোনটাতে জয়েন করেছিলেন, ঠিক আছে। আমি কিন্তু টন লঞ্চ প্যাডে জয়েন করেছিলাম, সো ওইটাতে আমরা আবার চলে যাবো, টন লঞ্চ প্যাড। ওকে, কোনটা, এই যে এটা টন লঞ্চ প্যাডের উপর একটা ক্লিক করলাম, টন স্ট্যাটা লঞ্চ প্যাড আর কি। সো আবার একটু ওয়েট করবো। ওকে, এখন আপনি আবার হলো কন্টিনিউ উইথ ট্যাক্সের উপর একটা সিম্পলভাবে ক্লিক করবেন, তাহলে হয়তো আবার ওইখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা কী করবো, আবার হলো ব্যাক করবো, ঠিক আছে। এখানে আমরা একটু ভিজিট করেছি, দেন আমরা আবার ওইখানে চলে যাবো।
গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এইগুলো কমপ্লিট করছি, বাট এই যে এইগুলো কেন কমপ্লিট হইতেছে না এটা আমার বুঝতে পারতেছি না, হয়তোবা সার্ভারের কারণে এই প্রবলেমটা হয়েছে। সো এইখানে কি এইখানে যদি আমি ক্লিক করি তাহলে তাদের সাইটে নিয়ে যাচ্ছে, তারপর একটু এখানে ভিজিট করার পর আমি ব্যাক করলাম, দেন হচ্ছে না, ঠিক আছে। তারপরে এখানে টুইটারটা ফলো করলাম, এখান থেকেও আমার হচ্ছে না কেন জানি, আমি বুঝতে পারতেছি না, তবে এইগুলো আবার হয়ে গেছে। সো কী কারণে হচ্ছে না সমস্যা নেই, আপনারা ট্রাই করবেন, করার পর যদি এইগুলো টিকচুন্ন ওঠে তারপরে কী করবেন, কন্টিনিউ উইথ ট্যাক্সের অর্থাৎ এখানে ক্লেম লেখা থাকতে পারে, তারপরে ক্লেম করবেন, আপনার হলো এইখানে 1,00,000 নট টোকেন ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা করে নেবেন যদি হয়ে থাকে, কী কারণে হইতেছে না এটা আমিও বলতে পারতেছি না, তবে এখানে হওয়ার পর এইখান থেকে আপনি দেখেন হিউজ একটা টোকেন আর্নিং করতে পারবেন। এখানে কিন্তু 60টা ট্যাক্স আসছে, 60টা ট্যাক্স কমপ্লিট করলে আপনি টোটালি প্রায় 7,00,000 টোকেন কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন 1,2 দেখাইতেছে, তার মানে এটা হইতে পারে ফার্স্ট রাউন্ড, তারপরে হয়তো বা নেক্সট রাউন্ড আরও একটা আছে। সো এইখান থেকেও হইতে পারে আরও কিছু ট্যাক্স পেয়ে গেলেন। তারপরে দেখেন যারা টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার, এখানে কিন্তু তাদের জন্য 1,00,000 টোকেন ফ্রি দেওয়া হবে। যারা প্রিমিয়াম ইউজার তারা কী করবেন, এখানে সিম্পলভাবে ক্লিক করবেন, ক্লিক করার সাথে একটু ওয়েট করবেন জাস্ট, ওকে। এখন দেখেন এইরকম ইন্টারফেস শো হয়েছে, এখানে কী করবেন, গেট টেলিগ্রাম প্রিমিয়াম, এটা যেহেতু আপনাদের আছে সেহেতু এটা টিকচিহ্ন হবে। দেন আপনি কী করবেন, আরেকবার হলো টেলিগ্রাম এই যে কনফার্ম টেলিগ্রাম প্রিমিয়ামে ক্লিক করলে তারা কনফার্ম করার পর আপনি এখানে জাস্ট ক্লেম লেখা থাকতে পারে, জাস্ট আপনি ক্লেম করে নেবেন রিওয়ার্ডটা, ঠিক আছে। তাহলে মূলত আপনার এইখান থেকে বিগেস্ট একটা রিওয়ার্ড আর্নিং হলো। আর আর্ন অপশনে যেগুলো দেখাইলাম আমি আগের, স্পিড সরি বুস্ট অপশনে স্পিড বাড়ানো, এগুলো আপনারা যতটা পারেন করে রাখবেন, ঠিক আছে। কারণ এইখানে কিন্তু বিগেস্ট বা একটা ভালো পরিমাণ একটা কয়েন আর্নিং করতে পারবেন, এবং বটটা কালেক্ট করে অ্যাক্টিভ করে রাখবেন অবশ্যই, ঠিক আছে। সো প্রত্যেকে এটা করে রাখেন। আর হলো এই যে ফ্রেন্ডসে গেলে আপনি অবশ্যই আপনার ইনভাইটেশন কোডটা দেখতে পারবেন, রেফারেল লিঙ্ক যেটাকে বলতেছে, এইটা রেফারেল করলে একটু বেনিফিটেড হবেন। সো এইটা প্রত্যেকে করতে থাকেন, কারণ এটা থেকে ভাই ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে, কারণ এদের কমিউনিটিটা স্ট্রং। এবং দেখেন এইগুলো কিন্তু বাইন্যান্স, তারপর ওকেএক্স, তারপর বাইবিট, এইগুলো কিন্তু এদের ভিতরে অলরেডি মাইনিং করতেছে, ঠিক আছে। যাই হোক, তারা ডিরেক্টলি নিজে না করুক, তাদের এটা টিম করতেছে, তার মানে এখানে লিস্টেড না হোক অন্তত এখান থেকে একটা বেনিফিট আমরা পাবো, ঠিক আছে। সো প্রত্যেকে এখানে জয়েন করেন, ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকেন, কারণ আগে আপডেটগুলো সর্বপ্রথম এখানেই দেওয়া হয়ে থাকে। আর ইউটিউব চ্যানেলটা মাস্ট বি ফলো করে দিন, সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন, ঠিক আছে। আর আমার তো ভিডিও বানানো একটু কীরকম জানি হয়ে যাচ্ছে, আমি ভালোভাবে ভিডিও বানাইতে পারতেছি না। সো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। তখন বন্ধু সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।